সবশেষ 2019 সালের পহেলা জুলাই বাসাবাড়িতে দুই চুলার গ্যাসের দাম মাসে 800 থেকে বাড়িয়ে 975 টাকা করে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় বিতরণ কোম্পানিগুলো। বাসাবাড়ির দুই চুলার গ্যাসের দাম মাসিক 2100 টাকা করতে চায় তারা, যা এখন 975 টাকা। শিল্পখাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 10.70 টাকা থেকে বাড়িয়ে 23.24 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছর বিদ্যুৎ, সার এবং গ্যাসে 70,000 কোটি টাকার ভর্তুকি প্রয়োজন। গত বছরের আগস্টে আন্তর্জাতিক বাজারে প্রতি ইউনিট এলএনজির দাম গড়ে $10 ছিল, বর্তমানে তা বেড়ে হয়েছে $40 থেকে $45। 4 গুণ বেশি দামে এলএনজি আমদানি করে এই খাতে ভর্তুকি দিচ্ছে সরকার। দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর 70% চলে গ্যাসে, তাই বিদ্যুতের দামও বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5.17 টাকা ও খুচরা পর্যায়ে 7.13 টাকা, যা 2020 সালের 20 ফেব্রুয়ারি থেকে কার্যকর। সরকার যেভাবে জ্বালানিতে আমদানি নির্ভর হয়ে যাচ্ছে, তাতে 2030 সালের মধ্যে চাহিদার 60% জ্বালানি আমদানি করতে হবে বলে মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। এতে জীবনযাত্রা ও অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। এই যে আমদানি নির্ভরশীলতা বাড়ছে আমাদের, এটা কিন্তু আরও বাড়বে। 41 সালের মধ্যে সেটা 90% গিয়ে ঠেকবে। এটার থেকে এই মুহূর্তে আমাদের কোনো মুক্তি নেই। ভর্তুকি কমানোর জন্য আমি দাম বাড়াবো, কিন্তু দাম বাড়ালে আবার মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেলে এটা কিন্তু অর্থনীতিতে একটা নেগেটিভ এফেক্ট করে, এবং সেই নেগেটিভ এফেক্টে দেখা যাচ্ছে অর্থনীতি একেবারে স্থবির হয়ে যেতে পারে। জ্বালানি মন্ত্রণালয় বলছে এই খাতে 58,000 কোটি টাকার ঘাটতি আছে, যা কমাতে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।